বিরতির পর স্বাগত হিট অ্যান্ড রান। এই বিলকে সামনে রেখে ইতিমধ্যে গোটা দেশ জুড়ে এক প্রকার আন্দোলন শুরু হয়েছে। আন্দোলন শুরু করেছে শ্রমিক সংগঠনের সদস্যরা, তার আজ পড়েছে রাজ্যেও। রাজ্যের বিভিন্ন জায়গায় শ্রমিক সংগঠনরা বিভিন্ন ফ্ল্যাগ পোস্টার হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয়েছে। আজ দেখা গেছে যে মাতাবাড়ি বাইপাস সংলগ্ন এলাকাতেও একা আন্দোলন কর্মসূচি করেছে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা, এমনটাই দাবি। এবং হরিণ সকল ড্রাইভারদের বক্তব্য যে 29টি দাবি তাদের মানতে হবে, এবং একসময় দেখা যায় যে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়ে যায় এই বিক্ষোভকে কেন্দ্র করে। ঘটনা নিয়ন্ত্রণ আনতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে হাজির এবং সিআরপিএফ মোতায়েন করা হয়। আর এই তাদের এই আন্দোলনের ফলে পথ চলতে যাত্রীদের অনেকটাই অসুবিধের সম্মুখীন হয়। কিন্তু সেই জায়গায় অবশ্য একটা প্রশ্ন উঠছে এই চিত্রগুলি দেখে, যে জাতীয় পতাকা নিয়ে যারাই রাজপথে আন্দোলন করছিলেন তারা আদতে কে, তাদের পরিচয় কি, বা তাদের সাথে কারা মদত দিচ্ছে, গোটা বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে। অর্থাৎ এই আন্দোলন বা যারা এই আন্দোলন করছে তাদের সাথে আরো কারা আছে, এই নিয়ে কিন্তু এই মুহূর্তে এলাকাবাসীরা প্রশ্ন করছে। একেবারে জাতীয় পতাকা হাতে নিয়ে এই আন্দোলন, কারা তারা, কি কারণে, তাদের পেছনে কে আছে, গোটা বিষয় নিয়ে এলাকাবাসীরা এক প্রকার সন্দিহান দেখাচ্ছে বা এক প্রকার প্রশ্ন তুলছে। সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন। আজকে আপনাদের এই আন্দোলন কিসের জন্য মূলত? আমাদের আন্দোলন যে আমাদের গৃহমন্ত্রী যে কালা কানুনটা নিয়ে এসেছে ড্রাইভারদের জন্য, ওই কালা কানুনের বিরোধ করছি। আর আমাদের আমাদের 29টা দাবি দেওয়া আছে গভর্নমেন্টের কাছে, ওইটা দাবি পুরো করার জন্য আমাদের আন্দোলন। আমরা র্যালি নিয়ে বেরোচ্ছি। আমরা এই আন্দোলনটা কোন সংগঠন থেকে করা হয় বলুন? অল ড্রাইভার কল্যাণ সংঘ। আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ড্রাইভার ভাই ভাই আমাদের সংগঠনের মধ্যে। আর আমরা পুলিশের কাছে আমরা পারমিশন দিয়েছি, ওরা বলছে ভেজাল আছে, এই আছে, এই আছে, পারমিশন দিচ্ছে না। মুখে বলছে আপনারা প্রোগ্রাম করেন, আপনারা প্রোগ্রাম করেন, কিন্তু হাতে হাতে কাগজ দিচ্ছে না আমাদেরকে। আমরা এসেছি কোথায় থেকে, একটি গাড়ি এসেছে, এক গাড়ি মানুষ এসে আমাদের উপরে অ্যাটাক করেছে, আমাদের ড্রাইভার ভাইকে মাথা পাঠিয়ে দিয়েছে, ভারতের জাতীয় ফ্ল্যাগটাকে চিড়ে ফেলেছে, ভারতের জাতীয় ফ্ল্যাগটাকে চিড়ে ফেলেছে, মাইক চাইক ওটু গাড়ির মধ্যে অ্যাটাক করেছে, সব ভেঙে চুরে দিয়েছে। দেখেন মোবাইল টোবাইল সব ভেঙে দিয়ে গেছে। আপনারা শুনলেন আন্দোলনকারীদের বক্তব্য, কিন্তু সেই জায়গায় আবারও প্রশ্ন উঠছে বা এলাকাবাসীরা প্রশ্ন করছেন যে হাতে জাতীয় পতাকা নিয়ে এ আবার কোন সংগঠন রাজ্যে, এবং এই সংগঠন অর্থাৎ তারা যা নাম বলছে অল ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটি, এই নামের কোন সংগঠন তো এখনো পর্যন্ত দেখা যায়নি। তবে আজ কোথা থেকে উদয় হলো এই সংগঠন, বা তার সাথে কারা রয়েছে, অর্থাৎ কারা মদত দিচ্ছে এই সংগঠনকে, রীতিমতো কিন্তু প্রশ্ন করছে এলাকাবাসীরা। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।